এধারে ঘুর, এই পাবলিকটা আমাকে ভুলভাল ইনফরমেশন দিয়েছে, এধারে ঘুর, এই পাবলিকটা আমাকে ভুলভাল ইনফরমেশন দিয়েছে। বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে বহরমপুর। বহরমপুর থেকে একটু ভিতরে যেতে পারি, কারণ হচ্ছে একটু কাজ আছে। আর চলো, একটু কাজ আছে বহরমপুরে, আর যাব, ব্লগটা শ্যুট করব। চলো যাওয়া যাক। প্রায় পৌঁছে গেছি, হার্ডলি এখান থেকে 3 থেকে 4 কিলোমিটার মতো হবে। আর 4 কিলোমিটার মতো যাওয়ার পরেই আমরা হাজারদুয়ারি পাবো। এখান থেকে কাছেই মতিঝিল আছে। তো চলো, আর বেশি লেট না করে যাওয়া যাক। তো আমার ঠিক পিছনের দিকে তোমরা দেখতেই পাচ্ছ যে কাটরা মসজিদ। আর কাটরা মসজিদটা একটু মানে যাচ্ছি, মানে ওই গঙ্গার ধার থেকে আমি উঠছি। আর গঙ্গার ধার থেকে ওঠার পরে তোমরা দেখতে পাচ্ছ কিছু কিছু লোক এদিক দিয়ে যাওয়া আসা করছে। এটা রাস্তা হচ্ছে, এটা হচ্ছে রাস্তা, আর এটা হচ্ছে হাজারদুয়ারি। আর হাজারদুয়ারি আর কাটরা মসজিদের মাঝে এখানে অনেকটা ফিল্ডের মতো আছে, কিন্তু এটা এটা তোমার হচ্ছে। তো হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আমরা হাজারদুয়ারি। তো হাজারদুয়ারি যেটা হচ্ছে নবাবের বাসস্থান। আমার পিছনে ঘোড়া চড়ছে, আর আমার পিছনে আছে হাজারদুয়ারি। আর দারুণ জায়গা জায়গাটা। আর লকডাউনের জন্যে সবই বন্ধ, প্রায় লকডাউনের জন্যে সব বন্ধ আশপাশে। আর এটার নাম কী রে? হ্যাঁ, কাটরা মসজিদ না? আমার পিছনে দেখতেই পাচ্ছ এটা কাটরা মসজিদ। আর কাটরা মসজিদটাও দারুণ দেখতে। এটার ভিতরে ঢুকতে দিলে অবশ্যই তোমাদেরকে সিনেমেটিক শট দেখাতাম। আর এখানে একটা ওয়াচ টাওয়ার আছে আমার পিছনে, ঠিক পিছনে আছে এখানে দেখানো। আর আর চলো সিনেমেটিক শট কিছু দিয়ে দিই, তারপর বাড়ি যাবো। আর ভালো লাগছে না, একটু চা খাবো। এখানে চায়ের দোকান খোলা আছে। তোমরা সিনেমেটিক শট দেখলে, আর সিনেমেটিক শট দেখে কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। তো অনেকক্ষণ পর একটা চায়ের দোকান খুলেছে এখানে, তো চায়ের দোকানটায় চা খেতে যাবো। আর চলো চা খেয়ে একদম বাড়ি যাবো। আর আমার পিছনে দেখতেই পাচ্ছ হাজারদুয়ারি, এই লোকেশনটা দারুণ। আর যেহেতু এখানে মানে করোনা ভাইরাসের জন্যে শুধু শুনশান, কারণ ট্যুরিস্ট একদমই আসা নিষেধ, ভিতরে অ্যালাও নেই, কোনো ট্যুরিস্টের ভিতরে অ্যালাও নেই। দোকান থেকে একটা চা অর্ডার করলাম, চা অর্ডার করলাম, চা খাবো একটা, চা অর্ডার দিয়েছি, চলো চা খাবো, চাটা নিই আগে। আর আমার পিছনে হাজারদুয়ারি একদম দেখো। মালানা কি বললি তুই? ইমাম মালানা কি বললি? ইমাম মালানা, ও কাটরা মসজিদটা বলেছো, বলে এধারে ঘুর, এই পাবলিকটা আমাকে ভুলভাল ইনফরমেশন দিয়েছে, এধারে ঘুর, এই পাবলিকটা আমাকে ভুলভাল ইনফরমেশন দিয়েছে যে এটা আমি বললাম ইমামবাড়া হবে হয়তো, এটা হচ্ছে কাটরা মসজিদ। তো এটা হচ্ছে ইমামবাড়া। হ্যাঁ, আমরা এতক্ষণ এতক্ষণ যেটা বলেছিলাম সেটা ভুল ইনফরমেশান দিয়েছিলাম, তো এই ছেলেটার জন্যে। তো আমরা এতক্ষণ ভুল ইনফরমেশান দিয়েছিলাম, এটা কাটরা মসজিদ না, এটা হচ্ছে, আমি এতক্ষণ জানতে পারলাম যে এটা ইমামবাড়া। এখানে হচ্ছে এটা এটা যে ট্যুরিস্ট স্পট, এখানে মানে এখানকার
দোকান থেকে এখানকার যে চায়ের ব্যবসা থেকে শুরু করে এখানকার হোটেল ব্যবসা থেকে শুরু করে সবগুলোই যে একটা মানে শিল্প হয়ে উঠেছিল, সেগুলো এখানকার মানে ব্যবসা সেগুলো মানে কিছুই তারা ই করতে পারছে না, রোজগার করতে পারছে না, কারণ এখানে ট্যুরিস্টই তাদের সব। তো ট্যুরিস্ট না আসলে তো তারা ব্যবসা করতে পারবে না। তো যাই হোক, এবার লকডাউনের পর যাতে ঘুরতে আসতে, তো যাই হোক চলো আমি বাড়ি যাবো, আর বেশি সময় নেই, আর আকাশে মেঘও উঠেছে, চলো। Thank you.